উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচজনের, আহত সাতজন। ঘটনা সূত্রে জানা যায়, আসানসোল থেকে 30 জনের একটি পর্যটকের দল উত্তরাখণ্ড ঘুরতে যান। 3টি গাড়ি করে তারা যখন ঘুরছিলেন তখন একটি গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জন মহিলা সহ 2 জন পুরুষের। ব্যাপারটা হচ্ছে যে আমি তো আপনার কাছেই শুনলাম যে এরম এরম দুর্ঘটনা ঘটেছে। এখন থাকে কি এই বাড়িতে? কে থাকে এই বাড়িতে? ওনারা দুই স্বামী স্ত্রী থাকেন, হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, মেয়ের এই সামনে বিয়ে হয়েছে, এই যে সামনে আপনার ওই হাউজিংয়ে, আর ছেলে থাকে দিল্লিতে। তো কিছু ঘটনা শুনতে পারলেন না? আমরা তো শুনিনি, আমরা জানি না তো কিছু, আপনার কাছে শুনলাম। ঘটনাটা কবে ঘটেছে আমরা ঠিক জানি না, তবে খুব মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, আমার একদম পাশের 5 ইঞ্চি গাঁথনির ওপাশেই ওনার বাড়ি আমার। কিন্তু এই ধরনের ঘটনা আমরা, এই ধরনের ঘটনা শুনতে হবে কখন আমরা আশা করিনি। ঘটনা কালকে খবর পেলাম সকালের দিকে যে আমাদের এখান থেকে 35 জনের টিম গিয়েছিল। আসমুল্লাহ একজন ট্যুর অপারেটার আছে, ও নিয়ে গিয়েছিল আমাদের। খুব ভালো ছেলেটি, খুব ভালো, আমাদের পরিচিত এবং তার সঙ্গে আমাদের আসমুল্লাহ হাসপাতালে ডেপুটি সুপার উনিও ছিলেন। আরও আমাদের পরিচিত লোক ছিল রানীগঞ্জে একজন ঘটক বাবু একজন ছিলেন, মহিশিলার একটা পরিবারের লোকজন ছিলেন, আমাদের রানীগঞ্জ কলেজের লাইব্রেরিয়ান একজন দিদি ছিলেন। শুনলাম 5টা গাড়ি খাদে পড়ে যায়, 2টো গাড়ির মধ্যে, তার মধ্যে 5 জন নাকি তারা গত হয়েছেন বলে এখনও যা শুনেছি। এই সত্যাসত্য প্রশাসন থেকে বলবে তো। তারা আমাকে আনঅফিসিয়ালি ডিএম সাহেব বলেছেন যে হ্যাঁ, 5 জন মারা গেছেন এবং বাকিরা, বাকিদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। 30 তারিখে তাদের ফেরত আসার টিকিট আছে, তবুও তার মধ্যে মহিশিলার পরিবারটি আজকে চলে আসছে, 2-3 জন চলে আসছে। তাদের মধ্যে একজন ওখানে বলে এক্সপায়ার করেছেন এবং 30 তারিখে তাদের ফেরার টিকিট আছে, বাকিরা 30 তারিখে আসবে। এবং তাদের যারা মারা গেছে বলছে, এখনও বলা হচ্ছে, তাদের দেহ ফিরিয়ে আনার জন্য আমাদের সরকার সর্বদাভাবে চেষ্টা করছে। ডিএম সাহেব কাল থেকে এই ব্যাপারটা মনিটরিং করছেন, আমাদের উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে। প্রথমে একটা ভাবা গিয়েছিল যে আমাদের যিনি ট্যুর অপারেটার থাকে, আমার কাছে যা খবর তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, বাকিদের একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পরবর্তীকালে ডিএম সাহেবের মাধ্যমে যোগাযোগ জানা যায় যে না, তাকে সাময়িকভাবে তাকে রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, যে আরও কেউ কেউ আছে কি না, তারা কতজনকে নিয়ে এসেছিল। তো আপাতত যা অবস্থা আমরা সেইটা অপেক্ষা করছি, বাকিরা যারা ফিরে আসে এবং তাদের দেহ যাতে নিয়ে এসে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া যায়, এটা আমাদের সরকার, আমাদের প্রশাসন তারা সর্বতোভাবে চেষ্টা করছে। তোমরা ব্যাপারটা টোটাল প্রশাসনের উপর ছেড়ে দাও, তারা একটা মনিটরিং করছে, তারা দায়িত্ব নিয়েছে, তো তারা যেটা ভালো বুঝবে তারা সেটা করবে আর কি, এটা আমাদের বিশ্বাস। গুরুতর আহত 7 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছেন বিধায়ক তাপস ব্যানার্জি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মানে আমাদের পাশের বাড়িতে থাকেন তো দিদিভাই, দিদিভাইয়ের কথাটা শুনে খুবই খারাপ লাগলো, খুবই দুঃখজনক কথা এটা। মানে হঠাৎ শুনে একদম খুব ইয়ে পড়ে গেলাম, তো ভাবতে পারছি না যে দিদিভাই এইভাবে চলে গেল। লক্ষ্মী পুজোর দিন আমাদের সঙ্গে কথাও হলো, আরও ছেলে মেয়ে সবাই তো দিল্লিতেই যাওয়ার কথা লক্ষ্মী পুজো কালী পুজোর সময়তে। মানে হঠাৎ শুনে এটা খুব খারাপ লাগলো। হ্যাঁ, ঘুরতে যাওয়ার জন্য আমাদেরকে বলেছিলো যে আমরা বেড়াতে যাব, এটা শুনে খুবই খারাপ লাগছে। আর কিছু কি বলবো, আর কিছু বলতে পারছি না। শুনলাম 3-4 দিন আগে ওরা ওই দেরাদুন সাইডে ট্যুরে গেছে, তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, 5-7 জন পেরা সিরিয়াস হয়ে আছে। এদের দুজনের কি নাম ছিল? যদুনাথ চক্রবর্তী আর শ্রাবণী চক্রবর্তী। মেন হচ্ছে যে আসানসোল থেকে যে টিম গিয়েছিল উত্তরাখণ্ডে,
তাতে আমাদের তিনটে বন্ধুর পরিবারও ছিল, তাতে কঙ্কন রায়, সত্যজিৎ রায় এবং দেবশঙ্কর রায়। তো বিকালে আমরা খবর পাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে এবং পাঁচজন মারা গেছে। তো ওদেরকে ফোন করলাম, ওরা প্রত্যেকে সেফ আছে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আসানসোলেরই পাঁচজন মারা গেছে। হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা একটা, এবং ওরা এখন চাইছে যে তাড়াতাড়ির মধ্যে ঘরে ফিরে আসুক, এবং ঘরের লোকেরও একটা বিশাল টেনশন, ঘরের ছেলে ঘরে না ফিরে আসা পর্যন্ত এই যে একটা ব্যাপার ঘটলো অ্যাক্সিডেন্ট ট্যুরে যাওয়া, এতে সবাই খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছে এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছে, এবং কন্টিনিউ ফোন আসছে কেমন আছে তারা কেমন না। তো যারা গেলেন তাদের পরিবারকে বলবো, হ্যাঁ, সমবেদনা জানাবো, এবং যারা আরও রয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব আসানসোলে ফিরে আসুক, আমাদের কাছে ফিরে আসুক। বাসে আমার তখন ওই 6:30 নাগাদ, তখন আমার মেয়ে ফোন, মেয়ে টিউশনে গেছে, পড়তে গেছে, ওরই এক বন্ধু ফোন করে জানায় যে ওর কাকাদের গাড়িতে নাকি খাদা পড়ে গেছে এরকম। মেয়ে আমার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে ফোন করেছে যে মা কাকাদের গাড়িতে নাকি পড়েছে। আমি আবার আমার হাজব্যান্ডকে ফোন করি, দিয়ে ফোন করার পরে তখন হাজব্যান্ড বলে যে না, ভাইদের গাড়িটা আমাদের সমস্ত সব ঠিক আছে, আমাদের পেছনে যে গাড়িটা ওইটাই খাদে পড়েছে আর কি। তো ওই গাড়িটা পেছনে যে গাড়িটা ছিল সেই গাড়িটা নাকি ভাইদের জাগে গাড়ি যাচ্ছিলো, সেটাতেই আগে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ভাইদের একটু হালকা সব লেগেছে ঠিকই, কারো হাতে পায়ে চোট লেগেছে, কোমরে লেগেছে, তো ওরা সেফ আছে। আর পেছনে গাড়িটা পুরো একদম খাদে যখনই পড়েছে ওর সব মানে পুরো পাঁচজন পুরো ডেথ হয়ে গেছে একদম, আর সাতজন পুরো ইনজোর আছে। ওদেরকে সঙ্গে সঙ্গে ওখানকার প্রশাসন যে সব ছিল সবাই এসে সঙ্গে সঙ্গে তুলেছে, অ্যাম্বুলেন্সে করে সব নিয়ে গেছে ওদেরকে। তো মোটামুটি ওরা এখন মানে সাতজনের এখন অবস্থা সেরকম, এখন বলতে পারছে না কী কী হবে। আর যে গাইড করে নিয়ে গেছে নীলকণ্ঠদা, তো ওনাকে দেরাদুন পুলিশ ইয়ে করেছেন, অ্যারেস্ট করেছেন আর কি। তো ভাই যেহেতু অ্যাসিস্ট্যান্ট সুপার, তো ও মানে ভাই সব মন্ত্রী টন্ত্রীদের সময় সবাইকে আর কি জানাচ্ছে যে মানে যদি ওনাকে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে আর কি, নীলকণ্ঠদাকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে যদি কিছু করা যায় ওনাকে। নীলকণ্ঠ কোথা থেকে আসলে? নীলকণ্ঠ শিমুলতলা। কতজন গেছিল আমাদের আসানসোল থেকে? আসানসোল থেকে 30 জনের মতো গেছিল। তো সবাইকে আসানসোলেরই না, রানীগঞ্জ আছে, আসানসোলের 3-4 ফ্যামিলি আছে, আসানসোলের 4 ফ্যামিলি মহিষদার, তারপর রানীগঞ্জের আছে, তারপর বাইরে একটু আছে। আসানসোলের যে ফ্যামিলি আছে তাদের মধ্যে কি কেউ মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, শিমুলতলায় 2 ভদ্রলোক মারা গেছে, আর রানীগঞ্জে 3 ভদ্র মহিলা। খবরই ওটার ফোন করছিল গ্রামের কাউকে, দিয়ে ও আবার বড় ছেলেকে ফোন করে, বড় ছেলে বললো কি শুনলেন? শুনলাম ওই যে খবরে দেখাচ্ছে যে ও বলছে যে আমার ছেলে, ও বড় ছেলেকে বলেছে যে স্যার 5 বেশি ইঞ্জিওর হয়েছে, তখন মারা গেছে বলে নি, বাবা বয়স্ক তো ওই জন্য মারা গেছে, 5 ইঞ্জিওর হয়েছে আর 12 হসপিটাল ভর্তি আছে। তা আমার ছেলেটা যে গাড়িটাতে ছিল, আমার ছেলে বৌমা নাতনি আমাদের পাড়ার আরও 2 ছিল, তাদের নাকি তাদের গাড়িটা হয়নি, তাদের পরের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা।